আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, আজ তৈরি করে দেখাবো ছোলার পোলাও। ছোলার পোলাওটি রান্না করার জন্য প্রথমেই লাগবে ছোলা, এটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ দিয়ে সিদ্ধ করে নিব। লবণটা দিলে ভালো সিদ্ধ হবে আর ছোলার ভিতরও একটু লবণ যাবে। ছোলার ভিতর লবণ না গেলে একটা কাঁচা কাঁচা স্বাদ লাগে, ভালো লাগে না। তো আপনারা যদি না চান দিতে স্কিপ করতে পারেন। এই যে আমি ছোলাটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 50% সিদ্ধ হয়ে গিয়েছে, পুরোপুরি সিদ্ধ হয় না এখনো। তো এখানে আমি কিউব করে আলু কেটে রেখেছিলাম দুইটা ছোট ছোট, সেটাকে এখন দিয়ে দিব। প্রথমে দিবেন না, প্রথমে দিলে গলে যাবে। ছোলাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন ছোলাটা রান্না করার জন্য সামান্য পেঁয়াজ, চারকোয়া, রসুন আর কাঁচামরিচ নিয়েছি, সেটাকে এখন ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে ছোলা সিদ্ধ রয়েছে, চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এখানে চাউলটা ভিজিয়ে নিব, যেহেতু একটু ভিজতে দিতে হয় এই জন্য আগে আগেই ভিজিয়ে রাখলাম। যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, তেলও গরম হয়ে গিয়েছে, এখন ব্লেন্ড করা মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লবণটা একটু কমই দিলাম যেহেতু ছোলার ভিতর লবণ দেওয়া আছে, আপনার আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মশলাটাকে আমি এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব, যাতে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা না থাকে। দেখতে পাচ্ছেন সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়ে এসছে মশলার থেকে। এখন আমি ছোলা সিদ্ধটা দিয়ে দিব। ছোলাটাকে মশলার সাথে ভালোভাবে আবারও কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন সামান্য পরিমাণ পানি দিব। এখানে পানি না দিলেও হয়, তবে একটু পানি দিলে ভালো, ছোলা আর আলুর ভিতরে মশলাটা তাহলে ভালোভাবে ঢুকবে। ঢাকা দিয়ে দিয়ে ভালো করে রান্না করে নিব। ছোলা রান্নাটা প্রায় শেষের দিকে, এখন একটু পুদিনা পাতা আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব ফ্লেভারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এটাকে এখন জাস্ট একটু মিশিয়ে নামিয়ে দিব। এদিকে পানি গরম দিয়ে দিয়েছি পোলাওটা রান্না করার জন্য, আর পাশে একটা সসপ্যান দিয়ে দিয়েছি, সেটা এখন আমি গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বড় একটি পেঁয়াজ কুচি, সেটাকে এখন ভালো করে ভেজে ব্রাউন কালার করে নিব। এখন দিয়ে দিব দুইটা এলাচ, 2-3 টুকরা দারুচিনি, আর দিয়ে দিব 2টা তেজপাতা, আমি একটু ছিঁড়ে নিয়েছি, সেটাকে এখন দিয়ে দিব। আপনারা চাইলে এই ছোলার পোলাওটা ইফতারে রাখতে পারেন। যেহেতু সারাদিন আমরা রোজা রাখি, ইফতারও করা হলো আবার ভাতও খাওয়া হয়ে গেল। এই যে
পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন চালটা দিয়ে দিয়েছি, পানি ঝরাতে দিয়েছিলাম, সেই চাউলটা দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেড়ে ভাজি করে নিব, যতক্ষণ না ঝুরঝুরে একটা ভাব আসে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। মাথায় রাখবেন যে ছোলার ভিতরে লবণ আছে, দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়ে গিয়েছে, পারফেক্ট ভাবে ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার থেকে নামিয়ে গরম পানিটাই দিয়ে দিব। অবশ্যই গরম পানিটা দিবেন, তাহলে পোলাওটা ঝুরঝুরে হবে, আর ঠান্ডা পানিটা দিলে বাচ্চা আঠা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন এটাকে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন পোলাওটা 50% পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে, তখনই ছোলাটা দিয়ে দিব। ছোলাটাকে এখন পোলাওর সাথে মিক্সড করে দিব। এখন এটাকে দমে দিয়ে দিব, তাহলে যে বাকি 50% আসছে সেটা দমেই সিদ্ধ হয়ে যাবে। আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই অল্প উপকরণে, দেখতেই পারলেন, কোনো রকম কোনো মশলা ছাড়াই এটা তৈরি করলাম, খেতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন। এই যে দেখেন ফাইনাল লুকটা কতটা ঝুরঝুরে হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।